এখানের একটি হচ্ছে আয়রন বা লোহার টুকরো এবং অন্যটি হচ্ছে স্বর্ণের টুকরো। এই দুইটি টুকরো একদম সেম সাইজের, অর্থাৎ এদের আয়তন সমান। এখন লোহার টুকরোটির ভর যদি 1 কেজি হয়, তবে বলুন তো স্বর্ণের টুকরোটির ভর কত হতে পারে? স্বর্ণের টুকরোটির ভর হবে লোহার টুকরোটির ভরের প্রায় 2.46 কেজি। তার মানে স্বর্ণ লোহার তুলনায় যথেষ্ট ভারী ধাতু।